একটু আজকে একটু ফিশ মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে। গুড মর্নিং, এখন বাজে 5:30, 5:20 আমি উঠেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, পোর্শালিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে স্যাটারডে, উইকেন্ড শুরু হয়ে গেছে, স্যাটারডে সানডে। আমার কিচেনের কাজ, কিচেনের সকালের যে কাজগুলো সেগুলো আমি সেরে নিয়েছি, স্নান করে পুজো করে আমি চলে এসেছি। আর এখন টাইম হয়েছে 7:30, আবার কিচেনে যাব। কিচেনে গিয়ে এরির জন্য একটু ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট বানিয়ে ও ব্রেকফাস্ট করে এডি আবার বেরোবে, একটু আমাদের ও বাড়িতে যাবে, তারপরে আমি আজকে রান্না করব। ভেজ নন ভেজ এরকম কোনো ব্যাপার না, ঘরে যা আছে তাই রান্না করব। টমেটো দিয়ে মুসুর ডাল করব, মুগ ডাল আজকে করছি না, টমেটো দিয়ে মুসুর ডাল করব। আর করব নুডলস পাকোড়া বানাবো, অনেকে ওটা স্ন্যাক্স হিসেবে নেয় ডালের সঙ্গে, ওটা বানাবো। আর বানাবো পি আলুর কষি তরকারি বানাবো। তো এই আজকে প্ল্যানিং আছে। আর ছেলের জন্য স্যালাড থাকে, এডির জন্য দই থাকে, ব্যাস হয়ে যাবে। আমাদের আগের দিন বলেছিলাম যে একটা লেয়ার পরাঠা বানাবো, তো ওই লেয়ার পরাঠাটা আজকে রান্না হয়ে গেলে রান্নার পরে ওই পরাঠাটা বানাবো, তো তোমাদের সঙ্গে তখন অবশ্যই শেয়ার করব। আমার রান্না হয়ে গেছে, 11:30 বাজে, ছেলে এখন লাঞ্চ করবে, তো তোমাদেরকে লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি। ছেলের জন্য আমি কীভাবে অ্যারেঞ্জ করি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ছেলের লাঞ্চ এখানে রেডি করেছি, এখানে আছে মুসুর ডাল, টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আর ফুলকপি আলুর তরকারি, এটা নুডলস পাকোড়া, আর এখানে আছে স্যালাড। আজ স্যাটারডে, তো এখানে এডি চিকেন নিয়ে এসছে, আর এই এখানে কিছুটা বোনলেসের যে পিসগুলো হয়, এই যে ওই বোনলেস কিছু নিয়ে এসছে। আমাদের এরকমই চিকেন বোনলেস কিছুটা করে নিয়ে আসে, কেননা অনেক সময় বোনলেস দরকার হয়। চিকেনগুলো আমি এখন ক্লিন করব কালকে, যেহেতু এখন বাজে 12:30, সবার আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর এখন আমি যেটা করব, ওই লেয়ার পরাঠাটা বানাবো, ওই লেয়ার পরাঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও লেয়ার পরাঠা কীভাবে বানায়। তবে তোমরা ওটা ময়দা দিয়েও বানাতে পারো, বা ময়দা আটা মিক্স করেও বানাতে পারো। আমি যেমন এটা আটা দিয়েই বানাচ্ছি, আটার সঙ্গে ওটস মিশিয়ে আমি যেটা রেগুলারে রুটি বানাই, তো ওই মাখাটা দিয়েই আমি পরাঠাটা বানাবো, কেননা ময়দা খাওয়া তো ভালো নয়, তো ময়দাটা এখন একটু অ্যাভয়েড করছি আর কি। তো এই কারণে ময়দা দিয়ে কি বানালে তো খুব ভালোই হবে, কিন্তু আটা দিয়ে বানালেও সফট হবে, পরাঠার যে টেস্ট তুমি সেটা একদম ঠিকঠাক থাকবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে পরোটা বানানোর জন্য আমি লেচি কেটে নিয়েছি, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাটা কীভাবে হবে। লেচির মধ্যে আমি আটা লাগিয়ে নিয়েছি, রুটিটা গোল করে বেলে নিলাম, একটা নাইফ নিয়ে নিয়েছি ছুরি, ওটা এইভাবে কাটবো, কেটে নিলাম, একটু ঘি দিয়ে দিচ্ছি, অয়েলও দেওয়া যায়, মানে যে কোনো তেল, যে তেল দিয়ে ফ্রাই করবে সেই তেল, সাদা তেল। এর মধ্যে রোস্টেড জিরে ধনের গুঁড়ো এর উপরে ছড়িয়ে দিতে পারো, চিলি পাউডার ছড়িয়ে দিতে পারো, অথবা পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে ছড়িয়ে দিতে পারো, একদম ফাইন করে কুচিয়ে পেঁয়াজ দিয়ে দিতে পারো, যে কোনো স্পাইস এর মধ্যে অ্যাড করতে পারো। আমি এখানে আমি একদমই প্লেন পরাঠা বানাচ্ছি, এইভাবে দেখো লেয়ারটা এইভাবে বানালাম, এই যে এইভাবে তুলে নিলাম, এইভাবে বানালাম, আবার একটা এইভাবে বানাবো, এইভাবে বানালাম, তারপরে লাস্টে এরকমভাবে নিয়ে এলাম, আর এই জায়গাটা এই কোণটা যে আছে কোণটাকে চেপে দিতে হবে, এই কোণটা যে আছে এই কোণটা এটার সঙ্গে লাগিয়ে দিতে হবে। এই যে এইবারে এই পরাঠাটা এখান দিয়ে খুলতে হবে, ব্যাস খুলে নিলাম, পাপড়ি মেলে নিলাম, নিয়ে এইভাবে করে নিলাম, এর উপরে দিয়ে দিলাম একটু আটা, নাহলে বেলা যাবে না। পরাঠাটা আমি বেলে নেব, রুটি পরোটা যাই বানানো হোক না কেন সব দিকটা যাতে সমান হয় সেটা দেখতে হবে। তো আমি এটা এবারে তাওয়ার মধ্যে দিয়ে দেবো,
আর এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। হার্ড হয়ে যায় এরকম করব না, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ দিয়ে দিলাম। পরোটা হয়ে গেছে, এই পিঠটাও হয়ে গেছে, এই সাদা অবস্থাতেই আমি রেখে দেবো পরোটা, স্টোর করে রাখবো, 7 দিন রেখে দিতে পারো, যখন খুশি এই পরোটা আমি ভেজে খেতে পারি, ফ্রেশ ভাজলেও যেমন লাগবে, রেখে দিয়ে তুমি যখন খুশি ভেজে খেতে পারো। তো আমি সকালে যেহেতু বানাচ্ছি, এখন আমি রাতে এটা বানাবো, তো আমি এইভাবে একটু হালকা এরকম সাদা সাদা হবে তখনই পরোটা তুলে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা, কতগুলো লেয়ার হয়েছে দেখো, কতগুলো লেয়ার হয়েছে একটা পরোটার, এই কারণে সফট হবে খুব। তো এখানে আমি সব পরোটাগুলো রেডি করে নিয়েছি, দেখো লেয়ারগুলো দেখা যাচ্ছে, এই যে লেয়ার দেখা যাচ্ছে, খুব সফট পরোটা হবে যখন ফ্রাই করবে। এবার পরোটাগুলো আমি একটা স্টোর করে রেখে দেবো। তো এই হলো আমার বিকেলের চা, 4টে বেজে গেছে, আজকে চা খেতে একটু লেটই হচ্ছে, তো চা নিয়ে চলে এসেছি। আর চা খেয়ে আজকে একটু বেরোবার কথা আছে, এডি আর আমি একটু মাছের বাজারে যাবো, ওরকম কথা চলছে। তো দেখি কি করি, যাই করি না কেন তোমাদের তো অবশ্যই জানাবো। চাটা খেয়ে নিই আগে। গুড ইভিনিং, টাইম হয়ে গেছে 5:30, বেরোচ্ছি। অনেকদিন ধরেই যাওয়ার খুব ইচ্ছে ছিল আর কি, হয়ে উঠছিল না, এডির ছুটি নেই, তারপরে স্যাটারডে সানডে দুটো দিন, আর ওই দুটো দিন আর এই বেরোতেও ইচ্ছে হয় না। তো আজকে হঠাৎ ভাবলাম যে একবার ঘুরেই আসি। সকালে তো এমনি এডি বাজার করে নিয়েই এসছে, চিকেন, অন্যান্য সবজি, স্পেশালি এখন মাছের জন্যই যাচ্ছি আর কি, বাজারে কী কী মাছ আছে অ্যাভেলেবেল ওখানে একটু দেখবো। তো এই কী কী মাছ পাওয়া, প্রথমত দেখবো কী কী মাছ পাওয়া যায়, তারপরে মাছের দরদাম কী আছে সেটাও জানতে হবে। সেই ব্যাপারে যদিও আমিও একেবারেই অনভিজ্ঞ, সেটা এডি একমাত্র বলতে পারবে যেহেতু বাজার সরকারও। তো যাই হোক, এখন বেরোচ্ছি, বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি যতটা পারবো শেয়ার করবো। চলো মাছের বাজার একদম ফাঁকা আছে আজকে, বাজার থেকে ঘুরে চলে এলাম, কি মাছ নিয়ে এলাম বাজার থেকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, বুঝতে পারিনি বাইরে যে এত ঠান্ডা, তো আমি সেরকম কিছু জন্য হালকা একটা শাক পরে গেছি, আর বাইরে দেখলাম প্রচন্ড ঠান্ডা। আমি এখন যাব মাছ ওগুলো সব বার করব, তার আগেই ভাবছি একটু চা খাবো, কারণ গরম গরম চা খাবো, কারণ চা কিংবা কফি একটু বানাবো। এডি এলে জিজ্ঞেস করি আগে কফি না চা কি কোনটা খাবে, তো সেই বুঝে বানাবো। তো এই যে কফি নিয়ে চলে এসেছি, আর কিছু ব্যাগটা কিছু তুলিনি, এখনও স্যানিটাইজ করে রেখেছি, আমি নিজে শুধু চেঞ্জ করে নিয়েছি, আর সবই পড়ে রয়েছে, টিভি চলছে, কফিটা এখন খাবো। কফি খাওয়া হয়ে গেছে, আর এখন আমি যে মাছ যেগুলো এনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কি মাছ আমি নিলাম। অনেক রকম মাছ নিয়ে নিয়ে গেছি, মানে আমি বেরিয়েছি তখন
5:30টার পরে, প্রায় 5:45 বেরিয়েছি আর 6:30টার 6:30টাতেই চলে এসেছি। বেশিক্ষণ বাজারে ওয়েট করিনি, টুকিটাকি জিনিস নিয়েছি, কেননা আমার সামনেই বাজার রয়েছে। রেগুলারই এডি সকালে বাজারে যায়, তো তাড়াতাড়ি মাছ নিয়ে চলে এসেছি। 2 রকম মাছ নিয়েছি, মাছ নিয়ে চলে এসেছি। যে মাছটার জন্য, বিশেষ করে যে মাছের জন্য আমি গেছিলাম, সেই মাছটা আমি পেয়ে গেছি, তো ওই কারণে আর বেশি ওয়েট করিনি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি মাছ আনতে আমি গেছিলাম। ঠান্ডা জলে হাত দিয়েই, গরম জলে হাত ডোবালে একটু আরাম পাওয়া যায়। তো আমি কাল লাইভে এসেছিলাম, এই টিপসটা আমি দিয়েছিলাম। তো এই যে গরম জল আমি রেখে দিয়েছি, গরম জলে হাতটা ডুবিয়ে নিলাম। বাজার থেকে এনেছি টমেটো, আর এটা হচ্ছে কাঁচকলা, গ্রিন ব্যানানা। এই হলো মাছ, রকম মাছ এনেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো আমি ধুয়ে নিলাম, একবারে ধুয়ে নিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা কি মাছ। আচ্ছা, এটা হচ্ছে একটা মাছ, এই মাছটার জন্যই অ্যাকচুয়ালি আমি গেছিলাম। এই মাছটা অনেক দিন পাওয়া যাচ্ছে না আমাদের লোকাল বাজারে, তো ওই কারণেই ওই বড় বাজারটাতে গেছিলাম। তোমরা বলবে কি মাছ, কমেন্ট সেকশনে লিখে জানাবে আমাকে, তারপরে আমি রিপ্লাই দেবো। এটা তো তোমরা সবাই জানো, এটা কাতলা মাছ। এটা আমি বাজারে গেছি কিছু, মানে উল্টোপাল্টা তো কিছু একটা আনবোই। তো এটা দেখো, মাছের, কাতলা মাছের তেল আছে, মানে এগুলো আছে। তো এগুলো ছ্যাঁচড়া খেতে খুব ভালো হয়, প্লাস এমনি ভাজা বড়া খাওয়া যায়, তো ওই কারণে আমি নিয়েছি। আর এই মাছটা শুনে যা কি মাছ, একটুখানি তো দেখো, একটুখানি কোথালো তো আমার বলে দেওয়া হয়ে যাবে। আচ্ছা, মাছ ধোয়া হয়ে গেল আর এখনো কিছু গোছাতে পারিনি, সব পড়ে রয়েছে, তো ওগুলো গোছাবো। সকালে যে পরোটাগুলো বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, রাতে আজকে পরোটাগুলো ভেজে নেবো আর কি। তো আর আজকে এই ব্লগটা কন্টিনিউ করছি না, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দেবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি বা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নেবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।